হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ওয়াজেদা ফ্রম ডিউটিফুল লাইফ অফ ওয়াজেদা। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর আজকে আমার ব্লগটা হচ্ছে, আমি বোয়াল মাছ কিনেছি আজকে সকালবেলায়, 6 কেজি ওজনের একটা বোয়াল মাছ। তো শুক্রবার আজকে ভাবলাম যে আজকে কোনো মাংস খাবো না, শুধু মাছ খাবো। তো এই মাছটা কাটা হচ্ছে এখন, যে যার কাছ থেকে কিনেছি সে একটু করে কেটে দিচ্ছে। তো এরকম করে কাটা হচ্ছে। তো আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, গ্লিফুল লাইফ অফ ওয়াজেদা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পেজটাকে যারা এখনও লাইক করেন নাই, গ্লিফুল লাইফ অফ ওয়াজেদা, সবাই আমাকে লাইক করে দিবেন। তো এইভাবে মাছগুলা কাটার জন্য আমার আবার এই মাছগুলাকে আবার পিস করে কাটতে হবে। তো আমি কিছু চিংড়িও নিয়েছি, যেহেতু লাবি বা চিংড়ি পছন্দ করে, এই জন্য। তো এগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে অলরেডি, দোকান থেকে কেটে নিয়ে আসছে বুয়া, আমার বুয়াটা। আর এভাবে করে প্যাকেট করে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে, যেহেতু অনেক বড় একটা মাছ, অনেকগুলো প্যাকেট হয়েছে। তো এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে। আর মাথাটা আমি রান্না করব আজকে। তো আমি মাথা রান্না করতে চলে আসছি অলরেডি। আমি সব মশলা দিয়ে পেঁয়াজ ভেজে, তারপরে আমি ওখানে তেলের ভিতরে পেঁয়াজ ভেজে সব মশলা দিয়ে কষিয়ে তারপরে আমি মাথাটাকে দিয়ে দিলাম। এইভাবে আমি মাছের মাথাটা কিছুক্ষণ কষাবো। তো অনেকক্ষণ কষানো হয়ে গেছে অলরেডি, তার এখন আমি একটু পানি দিয়ে দিব ওর মধ্যে, যেহেতু বড় মাথাটা ভিতরে একটা মশলাটা ঢোকা লাগবে। পানি আমি দিয়ে দিয়েছি অলরেডি। তো এইভাবে করে আমি কিছুক্ষণ থেকে রান্না করব। তো আমার এই রান্নাগুলো আসলে কমন রান্না, সবাই জানে। তারপরেও কিছু নতুন মানুষ আছে যারা রান্না জানে না, তাদের একটু উপকারে আসবে। আর আমি অ্যাকচুয়ালি আমার কোনো ট্যালেন্ট দেখানোর জন্য আসি না এখানে, আমি জাস্ট আমি কীভাবে হ্যাপি থাকি সেটাই একটু দেখাই আপনাদেরকে, যে কীভাবে হ্যাপি থাকা যায়। অনেকেই আছে সবসময় মুখ গুমরা করে থাকে, হ্যাপি থাকতে পারে না। তো আমার মাছটা হয়ে গেছে অলরেডি, মাছের মাথাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ তেলে, সরিষার তেলে ভাজতেছি, এটা চিংড়ির জন্য, লাবিবার চিং খাবে সেই চিংড়ির জন্য। তো যেটা বলছিলাম আর কি, অনেকেই সবসময় চিন্তা করে কেউ কে আমার জন্য কি করলো, কে আমার জন্য কি করলো না, সেটা চিন্তা না করে নিজেরা কিভাবে ভালো থাকা যায় সেই চিন্তা করতে হবে আমাদের। আমি কিভাবে ভালো থাকি আমি সেটাই আমি দেখানোর চেষ্টা করি। আর এভাবে আমি চিংড়িটাকে একটু ভেজে নিচ্ছি, চিংড়িটাকে এভাবে একটু লাল করে ভেজে নিলে তাহলে খেতে একটু টেস্ট হয়। আর রান্নাটা আসলে সবাই জানে, তারপরও কিছু টিপস থাকে যেগুলো একটু রান্নাটাকে মজা করে, অথবা কিছু যত্ন সহকারে রান্না করলে রান্নাটা একটু মজা হয়, এটা অনেকেই আছে জানে না। সব রান্না করতে পারে কিন্তু দেখা গেল যে রান্নাটা মজা হয় না অনেকের। তো তার জন্য আমি একটু এই সমস্ত টিপসগুলো একটু শেয়ার করে থাকি। তো আমি এখানে চিংড়ি ভাজার পরে মশলা দিয়ে দিলাম। আমি এখানে কী কী মশলা দিয়েছি বলি, আমি কাঁচামরিচ কাটা দিয়েছি, তারপরে আদা রসুন বাটা, তারপরে কিছু হলুদ মরিচ, তারপরে জিরা গুঁড়া দিয়েছি। এভাবে করে কিছুক্ষণ রান্না করব, পানি দিয়ে দিলাম, এখন ঢেকে কিছুক্ষণ রান্না করব, তাহলে এই চিংড়ি মাছটা অনেক মজাদার একটা ই হবে। আমি সরিষার তেল দিয়েছি, কিছু কিছু রান্নায় সরিষার তেল অনেক মজা লাগে। তো আমি যেটা বলছিলাম যে হ্যাপি থাকা, হ্যাপি থাকতে হলে যেভাবে নিজে নিজেকেই মানে হ্যাপি থাকার চেষ্টা করতে হবে, কে আমার জন্য কি করবে সেটার জন্য আশা করে বসে থাকাটা আসলে বোকামি, এটা অনেকেই জানে না। অনেকেই চিন্তা করে কে আমার জন্য কি করলো। তো যাই হোক, আজকে রান্না শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি ফুড খাবেন, বই পড়বেন। আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।